আশা করি বন্ধু সব ভালো আছেন। একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভিডিও দেওয়া হয়নি, তবে মাঝে মাঝে লাইভে আসা হয়েছে। অনেকেই লাইভে আসেন নাই, তো কেন আসেনি বুঝি না। তো প্রতিনিয়তই আমি লাইভে আসার চেষ্টা করছি কিন্তু আপনাদের পাইনি। তো প্রতি শুক্রবার লাইভে আসতে চাই, আপনাদের মতামত জানাবেন। আজকের বিষয়টি হলো, আমরা অনেকেই দেখছি, অনেক সময় দেখছি যে আমাদের গ্রুপে বিভিন্ন রকমের বিভিন্ন কমেন্ট করছেন সাউন্ড সেকশন নিয়ে। এই সাউন্ড নিয়ে অনেকে এক ভাই কমেন্ট করছেন এবং এই সাউন্ড নিয়ে অনেক সমস্যা আছেন, অনেকে অনেক মন্তব্য দিয়েছেন এবং গ্রুপের ভিতরে অনেকেই আছেন টেকনিশিয়ান যারা বেশি কম কাজ জানেন, তো তারা অনেকেই পরামর্শ দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন ব্যস্ত থাকি সেজন্য গ্রুপে সময় দেওয়া হয় না। আজকের বিষয়টি হলো সাউন্ড সেকশনের এ টু জেড। সাউন্ড সেকশনের সমস্যা হলে কীভাবে আপনারা বুঝবেন, কীভাবে নির্ণয় করবেন, মাল্টিমিটার দিয়ে আপনাদের এখন দেখায় দেবো সাউন্ড সেকশনের যে বিষয়গুলো, যেই সমস্যাগুলো আপনারা পড়েন। যেমন সাউন্ড যদি না হয়, একেবারেই সাউন্ড যদি না হয়, তাহলে আপনারা এই যে দেখেন এই পিনটাতে, হ্যাঁ, এখানে 2003 থাকবে, 2009 থাকবে আইসি, সেই আইসিগুলোতে এই সমস্যাগুলো বেশিরভাগ দেখা যায়। এই যে দেখেন এই পিনটাতে হলো আমাদের ভোল্টেজ ইনপুট। দেখেন এখানে যদি আমরা এখন টাচ করি আর মিটারে যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজ থাকবে। এই যে দেখেন ভোল্টেজ ইনপুট 14 ভোল্ট। তো এই 14 ভোল্ট এখানে কিন্তু রয়েছে এবং মাঝখানে রয়েছে গ্রাউন্ড, এখানে কিন্তু আমাদের গ্রাউন্ড, এবং শেষে এই যে দেখেন এই পিনটা কিন্তু ওডি ইন হবে। আমি একটি কথা বারবার বলছিলাম যে অডিও ইন হয় কি না সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন। দুইটা জিনিস বেশিরভাগ দেখবেন, প্রথমেই দেখবেন দুইটা জিনিস, তাহলে আপনার কখনোই সমস্যায় পড়তে হবে না। এক হলো আমাদের এখানে ভোল্টেজ ইন আসছে কি না, ভোল্টেজ যদি ইন না আসে, 14 ভোল্ট 12 ভোল্ট যদি ইন না হয়, তাহলে কিন্তু আইসিটি রান হবে না এবং সাউন্ড আসবে না। এই গেল একটি। আর দ্বিতীয় নম্বরে আমাদের অডিও ইন হচ্ছে কিনা, এই পিনটা দিয়ে আমাদের অডিও ইন হয়, যেটা জঙ্গল আইসির সাথে সম্পর্ক। এক একটা আইসির এক একটা সার্কিট, এক একটা আইসির এক একটা পিন দিয়ে থাকে। তো এখানে আমাদের অডিও ইন হয়েছে কিনা এই দুইটা আপনি দেখবেন। যদি দেখেন দুইটা ঠিক আছে, এরপর আপনি যে দেখবেন এখানে 18-15 ট্রানজিস্টর রয়েছে, ক্যাপাসিটার রয়েছে এবং জেনার ডায়োড রয়েছে। দেখবেন অনেক সময় সাউন্ড আসে এবং চলে যায়, এসে চলে যায়, কিছুক্ষণ পর চলে আবার কিছুক্ষণ পর চলে যায়। তাহলে আপনি এই যে জেনার ডায়েট, অনেক সময় জেনার ডায়েটগুলো খারাপ হওয়ার কারণে কিন্তু নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যায়। ক্যাপাসিটারের সমস্যা হলে, 18-15 ট্রানজিস্টর সেগুলো সমস্যা হলে কিন্তু এরকম সমস্যা হয়। তো এখানে তো বেশি কিছু সময়, এখানে বেশি কিছু পার্টস নেই, আপনারা যদি এক এক করে দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। এরপরও যদি না পারেন তাহলে সহজ একটি বিষয় আপনাদেরকে আমি আগেও বলছিলাম, এই আইসিটি খুলবেন। আইসিটি খোলার পর এখানে যে দেখতে পাচ্ছেন 14 ভোল্ট, এই 14 ভোল্টের জায়গায় আপনি একটা 12 ভোল্টের মডিউল লাগাবেন, কোনো সমস্যা নেই। তো অনেকেই আছেন 12 ভোল্টের মডিউল লাগানোর সময় এই যে দেখেন চপারের একদম 1 2 3 4 5, এই যে দেখেন 5 নম্বর এবং বা 6 নম্বর, এই যে শেষের পিনটা এখানে যদি আপনি লাগান তাহলে কিন্তু এখানে এসি কারেন্ট, এখানে কিন্তু ডায়োডের পর কিন্তু এখানে ডিসি হয়েছে 14 ভোল্ট। তো এখানে আপনি নজর রাখবেন, ওকে, এই 14 ভোল্টের জায়গায় ডায়োডের পর যদি আপনি এইখানে সরাসরি লাগাই দেন তাহলে কোনো সমস্যা নেই। এখানে লাগানোর পর আপনি অবশ্যই ভোল্টেজটা পাবে, এখানে ভোল্টেজ লাগানোর পর এরপর থাকলো ইনপুট, এই ইনপুটের জায়গায় আপনি এখানে টাচ করবেন অডিওর যে মডিউলটা যে লাগাবেন, সেই মডিউল যে ইনপুট, সেই ইনপুটটার জায়গায় এখানে লাগাবেন। তাহলে কী হবে, এই যে আপনার টিভি যখন চলবে তখন এখানে টাচ করার সাথে সাথে সেই মডিউল থেকে সাউন্ড আসবে। যদি দেখেন মডিউল থেকে সাউন্ড আসে তার মানে 100% আপনার অডিও ইন ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝবেন অডিও ইনটা ঠিক নেই। তাহলে আপনি এই পিন ধরে ধরে যাবেন, দেখবেন সিস্টেম আইসির কোথা থেকে এই অডিও সেকশনটা আসছে, তাহলে আপনি সমাধান করতে পারবেন। এটা একদম সহজ, আপনি প্রথমে ভোল্টেজ দেখবেন, অডিও ইনপুট দেখবেন, এরপর এগুলো যদি ঠিক থাকে তাহলে আশেপাশে এখানে কিছু ক্যাপাসিটার আছে, অনেক সময় দেখবেন সাউন্ড নাকে বাজে, বেশি সাউন্ড দিলে বসে যায়, তাহলে আপনার এখানে ভোল্টেজও কম হতে পারে, ডায়েট সমস্যা হতে পারে, আবার ক্যাপাসিটার, এখানে যে সাউন্ড যে ক্যাপাসিটার আছে ফিল্টার, এই যে ফিল্টারের যে সাউন্ডের যে ফিল্টার যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার সমস্যা হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনেকে গ্রুপে এটা নিয়ে প্রশ্ন করছেন, তো আসলে আমি ওইরকম সময় দিতে পারিনি, অসংখ্য ধন্যবাদ যারা আমার অনুপস্থিতিতে বিভিন্ন লোককে আপনারা সমাধান দিয়ে থাকেন বা টিপস দিয়ে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিলেমিশে কাজ করবেন, অনেকেই বাজাবাজি করেন, তো এগুলো করা যাবে না। গ্রুপে সময় না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রতি শুক্রবার আপনাদের জন্য লাইভে যাওয়া হবে এবং আপনারা মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। হাজারো কষ্টের পরও কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি কিন্তু আপনাদের পাই না লাইক কমেন্ট এবং উৎসাহ পাই না, আপনাদের কাছে টাকা পয়সা পাই না, সামান্য লাইক কমেন্ট করে আপনারা উৎসাহিত করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।